দূরে তবু কাছে, যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসে। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের স্থিতিবিদ নামক অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো আমরা আমাদের প্রশ্ন দেখে নিই। দেখো, নিচের দুটি সমান্তরাল পাদধারক দেখানো হলো। এটা আমরা দুইটা সমান্তরাল পাদধারক দেখতে পাচ্ছি, যেখানে একটা পাদধারক আছে, এখানে একটা পাদধারক, যে পাতের ক্ষেত্রফল হচ্ছে কি 4 বর্গ সেন্টিমিটার, এখানে পাতের ক্ষেত্রফল 2 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এক নম্বর চিত্র, ফিগার নম্বর 1, ফিগার নম্বর 2। এবং এখানে বলছে উভয় ক্ষেত্রে কিউ সমান 2 কুলাম, অর্থাৎ আধানের পরিমাণ 2 কুলাম, এবং কে অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান হচ্ছে 1। আচ্ছা, এখন প্রশ্ন ক থেকে বলেছে চিত্র 1 হতে, অর্থাৎ চিত্র 1 হতে, মানে ফিগার নম্বর 1 হতে পাদ্যার বিভব পার্থক্য 2 ভোল্ট হলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে চলো আমরা প্রথমে প্রশ্ন 1 এর সমাধান করি, এরপর আমরা প্রশ্ন 2 এর সমাধান করব। তো এখানে যে সকল তথ্যগুলো দেওয়া আছে আমরা একটু ওই তথ্যগুলো আগে লিখে নিই, যে এখানে কী দেওয়া আছে। দেখো যে পাতের ক্ষেত্রফল এ, পাতের ক্ষেত্রফল যেহেতু আমাদের চিত্র 1 নিয়ে কাজ করতে বলেছে এখানে, তাহলে পাতের ক্ষেত্রফল এ ইকুয়ালস টু, এখানে দেওয়া আছে দেখো 4 মিটার সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, 4 সেন্টিমিটার স্কোয়ার। তো এটাকে চাইলে আমরা মিটারে রূপান্তর করতে পারি। তো মিটার রূপান্তর করলে আমরা কী মান পাচ্ছি দেখো, যে এটাকে আমরা যদি মিটার রূপান্তর করি তাহলে পাবো কি 4×10⁻⁴ মিটার স্কোয়ার। এটা হচ্ছে পাতের ক্ষেত্রফল। প্রদত্ত চার্জ হচ্ছে কিউ, তাহলে কিউ এর মান দেওয়া আছে কিউ ইকুয়ালস টু 2 কুলম। আরও দেওয়া আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়ালস টু 1। বিভব পার্থক্য ভি, দেখো বিভব পার্থক্য ভি ইকুয়ালস আমাদের দেওয়া আছে প্রশ্ন 2 ভোল্ট, তাহলে বিভব পার্থক্য ভি ইকুয়ালস টু 2 ভোল্ট। নির্ণয় করতে হবে সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু 1। তো আমাদের যে মানগুলো দেওয়া ছিল বা যে ভ্যালুগুলো দেওয়া ছিল আমরা সেই ভ্যালুগুলো এখানে তুলে নিয়েছি। এখন আমাদের যে সঞ্চিত শক্তি ইউ বের করতে হবে, তাহলে আমরা জানি যে ইউ ইকুয়ালস টু 1/2 × কিউ ভি, ইউ ইকুয়ালস টু 1/2 কিউ ভি। তাহলে এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিলে আমাদের কিন্তু অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে 1/2 × কিউ এর মান কত পাচ্ছি আমরা, দেখো এখানে কিউ এর মান দেওয়া আছে 2 কুলম ইন্টু ভি এর মান পাচ্ছি 2 ভোল্ট। তো আমরা যদি এটাকে হিসাব করি তাহলে পাচ্ছি কি 2 ইউ হচ্ছে শক্তি, শক্তি রাখবো জুল, তাহলে 2 জুল। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, যে উত্তর হচ্ছে 2 জুল। এখন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি, তার প্রশ্ন খ এর সমাধান করব। তো প্রশ্ন খতে আমাদের কি বলেছে, দেখো 1 ও 2, মানে এই চিত্র এবং এই চিত্র থেকে 1 এবং 2 চিত্রের ধারকের পাতগুলোর কীভাবে স্থাপন করলে উভয় ধারকের ধারকত্বের মান সমান হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে আমাদের এই দুইটার মানকে সমান করতে গেলে এটা কীভাবে আমাদেরকে স্থাপন করতে হবে। তো চলো আমরা এখান থেকে হিসাব করার চেষ্টা করি। আমাদের এখানে যে সকল তথ্য দেওয়া আছে বা যে সকল মানে আমাদের যে এখানে ধারকত্ব, তারপরে হচ্ছে যে পাতের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে আধানের পরিমাণ, যে মানগুলো দেওয়া আছে আমরা প্রথমে এই মানগুলো তুলে নিই। তো এখানে যে সকল তথ্য দেওয়া আছে, মোট কথা হচ্ছে এখানে যে সকল তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা এখানে একটু তুলে নিই। এখানে চিত্র 1 থেকে, চিত্র দেখো এখানে চিত্র একের পাতের ক্ষেত্রফলকে ধরলাম A1, আর A1 ইকুয়ালস টু আছে কি 4 সেন্টিমিটার স্কোয়ার। তো এটাকে আমরা মিটারে কনভার্ট করব, 4×10⁻⁴ মিটার স্কোয়ার। চিত্র দুইয়ের পাতের ক্ষেত্রফল কত দেওয়া আছে, দেখো 2 বর্গ সেন্টিমিটার, তাহলে A2 ইকুয়ালস টু আছে কি 2 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমরা মিটারে কনভার্ট করব, তাহলে 2×10⁻⁴ মিটার স্কোয়ার। পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, আর কে ইকুয়ালস টু কে এর মান দেওয়া আছে 1। প্রদত্ত চার্জ কিউ ইকুয়ালস টু কী দেওয়া আছে এখানে 2 কুলম। তো যে সকল ডেটা আমাদের দেওয়া ছিল আমরা সেই ডেটাগুলো এখানে লিখে নিয়েছি। এখন আমরা প্রয়োজনীয় সূত্র দিয়ে আমাদের এই সমস্যাটি সমাধান করব। ধরা যাক যে উভয় ধারকের ধারকত্ব সমান হবে যদি চিত্র 1 এর পাদ্যার মধ্যবর্তী দূরত্ব D1 এবং চিত্র 2 এর মধ্যবর্তী পাদ্যার দূরত্ব D2 হয়। তো প্রত্যেক পাতের ধারকত্ব সি হলে, সি ইকুয়ালস টু ε0×K×A1/D1 ইকুয়ালস টু ε0
ইন্টু কে ইন্টু এ টু বাই ডি টু। তো দেখো এখান থেকে কিন্তু যে এপসাইলন নট আর কে, এপসাইলন নটকে বাদ দেওয়া যায়, তাহলে বাদ দিলে আমরা পাই কি যে এ ওয়ান বাই, সুতরাং এ ওয়ান বাই ডি ওয়ান ইকুয়ালস টু এ টু বাই ডি টু। তো এখানে এখন আমরা কী করবো, আমরা এখানে মানগুলো বসিয়ে দিব যে এ ওয়ানের মান কী ছিল। এ ওয়ানের মান এই যে দেখো এখানে আছে কি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার বাই ডি ওয়ান ইকুয়ালস টু এ টু এর মান টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার বাই ডি টু। তাহলে এখানে দেখো হিসাব করলে আমরা পাচ্ছি কি যে ডি ওয়ানের মানটা কী পাচ্ছি, যে ডি ওয়ান, যে ডি ওয়ান ইকুয়ালস টু টু ডি টু, ডি ওয়ানের মানটা পাবো টু ডি টুর সমান। তো দেখো যে আমরা এখানে ডি ওয়ান ইকুয়ালস টু দেখিয়েছি যে টু ডি টু, তাহলে এখানে ডি ওয়ান হচ্ছে ডি টু এর সমান হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্র একের পাত দুটিকে চিত্র দুইয়ের পাত দুটির চেয়ে দ্বিগুণ দূরত্বে রাখলে, এই ডি দ্বারা আমরা দূরত্ব বোঝাচ্ছি, তাহলে দ্বিগুণ দূরত্বে রাখলে উভয় ধারকের ধারকত্ব সমান হবে। তো আমরা আমাদের এই প্রশ্নটা আরেকবার দেখে নিচ্ছি, এক ও দুই নং চিত্রের ধারকের পাতগুলো কীভাবে স্থাপন করলে উভয় ধারকের ধারকত্বের মান সমান হবে গাণিতিক বিশ্লেষণ করো। তো এখানে যে তথ্যগুলো দেওয়া ছিল চিত্র একে, আমরা পাতের ক্ষেত্রফল দেওয়া ছিল এ ওয়ান ইকুয়ালস টু ফোর বর্গ সেন্টিমিটার, সেখান থেকে আমরা মিটারে কনভার্ট করেছি, এবং চিত্র দুইয়ে যে পাতের ক্ষেত্রফল ছিল সেটাকে আমরা সেন্টিমিটার থেকে বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে কনভার্ট করেছি। পরাবৈদ্যুত ধ্রুবক কে এর মান দেওয়া ছিল ওয়ান, প্রদত্ত চার্জ কিউ এর মান দেওয়া ছিল টু কুলম। এখন ধরা যাক যে উভয় ধারকের ধারকত্ব সমান হবে যদি এক ও দুই নং, এক ও এক নঙের যে পাত দেওয়ার দূরত্ব হবে ডি ওয়ান এবং চিত্র দুইয়ের দুই নং পাত দেওয়ার দূরত্ব হবে ডি টু। তাহলে প্রত্যেক পাতের ধারকত্ব সি হয়, তাহলে সি ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি, যে এখানে সি ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে সি এর যে সূত্রটা, অর্থাৎ ধারকত্ব সূত্র এপসাইলন নট ইন্টু কে ইন্টু এ বাই ডি ওয়ান, যেখানে এখানে এ ওয়ান এবং ডি ওয়ান হবে ইকুয়ালস টু দেখো যে এপসাইলন নট ইন্টু কে ইন্টু ডি এ কে ইন্টু এ টু বাই ডি টু। তো এখানে আমরা দেখো এই যে এপসাইলন নট ইন্টু কে, এপসাইলন নট কে বাদ দিতে পারি, তাহলে এখানে এ ওয়ান বাই ডি ওয়ান ইকুয়ালস টু এ টু বাই ডি টু। এ ওয়ানের মান বসিয়ে দিলাম, ডি টু এ টু এর মান বসিয়ে দিলাম, দিলে এখানে আমরা যদি উপর হিসাব করি তাহলে দেখো এখানে গুণ করলে আর গুণ করে কাটাকাটি করলে আমরা পাচ্ছি যে ডি ওয়ান ইকুয়ালস টু টু ডি টু, অর্থাৎ চিত্র, অর্থাৎ চিত্র এক এর পাত দুটিকে চিত্র দুই এর পাত দুটির চেয়ে দ্বিগুণ দূরত্বে রাখলে ধারকের ধারকত্ব সমান হবে। তো এটাই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।